আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাউন্ড আপে আপনাদের সঙ্গে আছি আমি শেখ আশফাকুস আলহিদ রাজধানীর মহাখালী সাততলা বস্তিতে আগুনে পুড়ে গেছে কয়েকশো ঘর রোববার ভোরে এই আগুন লাগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে লেলিহান শিখা প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ধারণা করছে অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগ থেকেই আগুন লাগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতুকুল ইসলাম আমার কতগুলো নিমাল পুড়ে গেছে সব পুড়ে গেছে সব কিছু নেই এইবার গ্যাস পড়ে আগুন লাগছে কিছু বাঁচছে এবার কিছু নাই এবার বাজার মতো কিছু সাধ্য নাই বাস্তবতা হচ্ছে সব বস্তিতে কিন্তু অবৈধ লাইন আছে এই বাস্তবতাকে স্বীকার করতেই হবে এটাকে আমি মিথ্যা কথা বলে লাভ নাই টোটালি একটা ম্যানেজমেন্ট আনতে গেলে কিন্তু একটা স্থায়ী হোলিস্টিক সলিউশন লাগবে এটি কিন্তু ওই দিয়ে কিন্তু হবে না কিন্তু এবং তার জন্যই স্থায়ী সমাধান করতে হবে যে এখানে প্রচুর পরিমাণে আনঅথরাইজ গ্যাস এবং ইলেকট্রিসিটি লাইন আছে আমরা যেটা মনে করছি যে কোনো এই দুটার যে কোনো একটা থেকে হয়তো আবার আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে ভারত সীমান্তবর্তী ও আশেপাশের বিভিন্ন জেলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে ঢাকার নবাবগঞ্জ ও গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় গত চব্বিশ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আরও সাতজন করোনা রোগী সংক্রমণ প্রতিরোধে নগরীতে বিধিনিষেধের সময় আরও বাড়ানো হয়েছে এখন থেকে সন্ধ্যা সাতটার পরিবর্তে বিকেল পাঁচটার মধ্যে দোকানপাট বন্ধ করতে হবে গেল একদিনে চাপাই তিনশো বিরানব্বই জনের করোনা শনাক্ত হয়েছে সংক্রমণ বাড়তে থাকায় নগা পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় পঞ্চমবারের মতো এক সপ্তাহের বিশেষ লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন পৌরসভার তেইশটি ও নিয়ামতপুরে আঠেরোটি পয়েন্টে পুলিশের চেকপোস্ট স্থাপন করা হয়েছে অন্যদিকে সীমান্তবর্তী চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার আঠারোটি গ্রামে লকডাউন দেওয়া হয়েছে অন্যান্য সীমান্ত এলাকায়ও টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জিবি পাঁচপিলা গড়মেলা চোখ দেখে একবারে বাসায় বাজার করে নিয়ে বাসায় পাঁচটা থেকে ভাবে পরের দিন সকাল ছয়টা সবকিছু বন্ধ দেশে একদিনে করোনায় মারা গেছে আরও তিরিশ জন এ সময় আক্রান্ত হয়েছে এক হাজার জন এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হল আট লাখ বারো হাজার নয়শো জন তাদের মধ্যে সুস্থ হয়েছেন সাত লাখ তিপ্পান্ন হাজার দুশো চল্লিশ জন সবশেষ হিসেব অনুযায়ী দেশে করোনায় মারা গেছেন বারো হাজার আটশো জন স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে আগের কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককে বাদ দিয়ে তেত্রিশ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম নতুন কমিটির আমির ঘোষণা করা হয়েছে আল্লামা হাফেজ মোহাম্মদ জুনায়েদ বাবুনগরীকে আর মহাসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নুর ইসলাম জিহাদিকে সকালে রাজধানীর খিলগাঁওয়ে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাবেক কমিটির সদস্য সচিব ইসলাম জাহিদি এই কমিটি ঘোষণা করেন এ সময় তেত্রিশ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ছাড়াও ষোলো সদস্যের উপদেষ্টা কমিটি ও নয় সদস্যের কেন্দ্রীয় খাস কমিটি ঘোষণা করা হয় মহাত্তরাম আমির হাদরত আল্লামা জুনাইদ্ভাগরী নাইবা আমির কয়েকজন আছেন নাম বলছি হাদরত মালনা আতাউল্লাহ হাফিজী হাদরত মাল্লা আব্দুল হক মন শাহী হাদরত মোহাল্লা সানউদ্দিন নানাপরী বিশেষ দ্রষ্টব্য উক্ত খাস কমিটি মজলিসের সুরা হিসাবে বিবেচিত হবে দুই হেফাজতের মূল হিসাবে বিবেচিত হবে তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত নানা প্রলোভন দেখিয়ে উঠতি বয়সে সুন্দরী মেয়েদের ভারতে নিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করতো আন্তর্জাতিক নারী পাচারকারী হৃদয় ও তার সহযোগীরা তাদের নির্দেশনা না শুনলে বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হতো সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হতো করা হতো অমানবিক নির্যাতন এমন অমানসিক নির্যাতনের শিকার এক তরুণী এই চক্রের কাছে দুই মাস বন্দি থেকে পালিয়ে দেশে ফিরে এসব তথ্য জানিয়েছেন তাকে সাতক্ষীরে সীমান্ত দিয়ে ভারতের ব্যাঙ্গালোরে নিয়ে গিয়েছিল হৃদয় বাবু ও তার সহযোগীরা এখনও একশোর বেশি তরুণী ভারতে বন্দী আছে তাদেরকে অনৈতিক কাজে বাধ্য করছে এই চক্রটি পারে যাওয়ার পরে তো ওইখান থেকে যে একটা লোক আসে রিসিভ করে আমাদেরকে তো আমি জিজ্ঞাসা করলাম যেটা কই ওর ওই মেয়েটা মেয়েটা আর ওই ভাইয়াটা বলতেছিলো কেন জানো না ইন্ডিয়া এটা যেদিন আসে তার পরের দিনই ওই সবুজ হৃদয় আকিল সাগর ওরা চারজন আর ওই ওরা টোটাল পাঁচজন আসে মদ নিয়ে আসে সবাইকে ফোর্স করতেছিল যে এগুলো খাইতেই হবে খাওয়ানোর পর ওই মেয়েদের সাথে খারাপ কাজ করবে পিক তোলা রাখছিলো আর একটা আপুর ভিডিও করে রাখছিলো তো ওই ভিডিও যখন আমরা ঢাকায় আসি তখন ওরা আর কি নাক দেয় যে চুরি করে গেছো তোরা যদি টাকা না পাঠাস তাহলে ওই ভিডিও ভাইরাল করে দিন পিকও ভাইরাল করে দিন তো অনেকগুলো বাসা সব কটা বাসাতে তো সবাইকে নিয়ে যায় না আমাকে জাস্ট দুইটা বাসায় রাখছে দুইটা বাসায় আমি যে কটা মেয়ে দেখছি বিশ বিশ তিরিশ জন মেয়ে হবে পালানোর চেষ্টা করতেছে প্লাস ওই লোকরা ওরা নিজের ইচ্ছাকৃতভাবে আসতে আর আমার যে কটা মেয়ের সাথে কথা হয়েছে ওরা সবাই পালানোর চেষ্টা করতে বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে স্মরণীয় দিন ঐতিহাসিক ছয় দফা দিবস আজ দিবসটি উপলক্ষে সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ সেখানে শ্রদ্ধা জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন ঐতিহাসিক ছয় দফা ছিল স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি তিনি আরও বলেন স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতায় যারা বিশ্বাস করে না তাদের দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না স্বাধীনতা যদি চেতনায় বিশ্বাসী হতো তাহলে তারা সাতই মাস সাতই জুন এই দিবসগুলোর প্রতি তাদের শ্রদ্ধা থাকত এবং এই দিবসগুলো তারা পালন করত আসলে একটা কথা আমি গতকাল বলেছি যে তারা আজকে নির্বাচন বয়কট করেছে নির্বাচনটা বয়কট করেছে অথচ সত্তর সালে বঙ্গবন্ধু লিগাল ফ্রেমওয়ার্কের দুই হাজার বিশ দুই হাজার একুশ অর্থ বছরের জন্য চোদ্দ হাজার ছেষট্টি কোটি পঁচাশি লাখ সাতাশি হাজার টাকার সম্পূরক বাজেট পাশ হয়েছে সকাল এগারোটায় জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু হলে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মন্ত্রী প্রতিমন্ত্রীদের উনিশটি মঞ্জুরি দাবির পরিপ্রেক্ষিতে সম্পূরক বাজেটটি কণ্ঠভোটে পাশ হয় এর আগে আগামী তিরিশ জুন শেষ হতে যাওয়া চলতি অর্থ বছরের কার্যাবলী নির্বাহের জন্য অর্থমন্ত্রী সংসদে সম্পূরক বিল দু উত্থাপন করেন পরে বিলটি কণ্ঠভোটে পাশ হয় সম্পূরক বাজেটের উপর বিরোধী দল জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা একশো সাতানব্বইটি ছাতায় প্রস্তাব দেন এসব প্রস্তাব কণ্ঠভোটে বাতিল হয় আমার মাননীয় অর্থমন্ত্রীর কাছে প্রশ্ন আমাদের আসলে ব্যাংকে মন্দ ঋণের পরিমাণ কত যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই শেয়ার বাজার শুয়ে পড়ে এটা যে কি একটা অদ্ভুত সম্পর্ক মাননীয় স্পিকার এটা এখনো বুঝতে পারলাম না পুঁজি বাজারের মার্কেট ক্যাপিটালাইজেশন এক লক্ষ চার হাজার কোটি টাকা থেকে আজকে পাঁচ গুণ বেড়ে পাঁচ লক্ষ তিন হাজার কোটি টাকা এখন দাঁড়িয়েছে তাহলে পুঁজি বাজার পুঁজি বাজারটা বসে গেলেও কেমন করে জানলাম আমি বুঝতে পারছি না ঋণের সুদ হার বারো ভাগ থেকে কমে এখন সাত দশমিক তিন ভাগ যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বুঝুন যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বুঝুন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব বিজের দফা দুই তিন এবং তফসিল এই বিজের অংশ হিসাবে গৃহীত হল দু হাজার একুশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রপ্তানি খাতে উৎসে কর দশমিক দুই পাঁচ শতাংশ নির্ধারণ করে কর্পোরেট ট্যাক্স সাড়ে বত্রিশ শতাংশের পরিবর্তে দশ শতাংশ ধার্য করার দাবি জানিয়েছেন বাংলাদেশ প্লাস্টিক শিল্প মালিকদের সংগঠন বিপিজিএমইএ আজ সোমবার সংগঠনের পটনের প্রধান কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয় সেখানে মূল বক্তব্য পাঠ করেন বিপিজিএমইএ সভাপতি শামীম আহমেদ এ সময় দেশে উৎপাদিত প্লাস্টিক খেলনা সামগ্রীর উপর আরোপিত পনেরো শতাংশ ভ্যাট প্রত্যাহার ও তিন শতাংশ আগাম কর অব্যাহতির দাবিও জানানো হয় সরকারি ডেভেলপমেন্ট বাজেট অত্যন্ত সফল বলে আমরা মনে করি সকল রপ্তানি খাতে সমহারে উঠছে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কিন্তু কর্পোরেট কর হার সমতায়নে বত্রিশ পয়েন্ট ফাইভ পার্সেন্টের পরিবর্তে দশ পার্সেন্ট ধার্য করার জন্য আমরা প্রস্তাব রাখছি যন্ত্রাংশ আমদানিতে শুল্ক রেয়াত সুবিধা সংক্রান্ত এসারা এসারও জারি করা প্রস্তাব করছি গত দুই দিনের বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার কারণে চাকতাই খাতুনগঞ্জে পাঁচ থেকে ছয় কোটি টাকার নিত্য নষ্ট হয়েছে ব্যবসায়ীরা জানিয়েছেন জলাবদ্ধতায় দোকানগুলোতে পানি ঢুকে পেঁয়াজ সহ বিভিন্ন পণ্য পচে গেছে তাদের অভিযোগ জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি খাতুনগঞ্জ বাজারে গত কয়েকদিনে যাবত পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে সেখানে প্রতি কেজি দেশি পেঁয়াজ চৌত্রিশ টাকা দায়ে বিক্রি হচ্ছে এদিকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির ফলে খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমা শুরু হয়েছে দুই দিনের ব্যবধানে দাম কমেছে সাত থেকে চোদ্দো টাকা খাতনগঞ্জ পঞ্চাশ লক্ষ টাকাতে থেকে ষাট লক্ষ টাকার মাল বৃষ্টির পানিতে নষ্ট হয়ে গেছে আমাদের এই প্রতি সম্ভব না যেভাবে হারে নষ্ট হয়ে যাচ্ছে মাল ড্রেনেজ ব্যবস্থা হলে তো আমাদের মাল আমাল রেগুলার ক্ষতি হতে থাকবে আমরা ক্ষতিগ্রস্ত হতে থাকবে নালা জাম হয়ে যাচ্ছে গ্রীষ্মপাটি আসে আইতেছে না এগুলো সাফ করতেছে পরিষ্কার করতেছে না এবার আন্তর্জাতিক সংবাদ মালয়েশিয়ায় আবারও অবৈধ অভিবাসীদের আটক অভিযান শুরু হয়েছে সাধারণ ক্ষমা ঘোষণার পরও এই অভিযান চলছে গতকালই আটক হয়েছে বাষট্টি বাংলাদেশি সহ দেড়শোর বেশি বিদেশি শ্রমিককে তাদের মধ্যে বারোজন নারী ও দুইজন শিশু আছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জানিয়েছেন সিভিল ডিফেন্স ফোর্স এবং জাতীয় নিবন্ধীকরণ বিভাগ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় তিন মাস গোয়েন্দা তথ্যের পর এই অভিযান শুরু হয়েছে হঠাৎ ধরপাকড় শুরু করায় দেশটিতে থাকা বাংলাদেশি কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গ্রেফতার বহু বাংলাদেশি বনে মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মারা গেছেন সাঁত্রিশ লাখ তেতাল্লিশ হাজারেরও বেশি মানুষ ভারতে গেল চব্বিশ ঘন্টায় সংক্রমণের হার কমেছে তবে মৃতের হার কমেনি একদিনে দেশটিতে মারা গেছেন প্রায় আড়াই হাজার শনাক্ত হয়েছে এক লাখ এক হাজার দুইশো বত্রিশ জন সংক্রমণ ঠেকাতে শিশুদেরকে করোনা টিকা দিচ্ছে ভারত সরকার ভারতে মোট শনাক্ত হয়েছে দুই কোটি উননব্বই লাখ নয় হাজারের বেশি করোনা রোগী মারা গেছেন তিন লাখ উনপঞ্চাশ হাজারের বেশি মানুষ অন্যদিকে তাইওয়ানে করোনার বিধিনিষেধ আরও দু সপ্তাহ বাড়িয়েছে সে দেশের সরকার বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা দেশটিতে শনাক্ত হয়েছে তিন কোটি বিয়াল্লিশ লাখের বেশি রোগী মারা গেছেন ছয় লাখ বারো হাজারের বেশি মানুষ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মতো ভেঙে যেতে পারে সেন্ট পিটার্সবার্গে অর্থনৈতিক বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের বিরতিতে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন তিনি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছেন অন্যান্য সাম্রাজ্যবাদী পরাশক্তির মতো বর্তমান মার্কিন সরকারও নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র এমন সব সমস্যা তৈরি করছে যা এখন তাদের পক্ষে সমাধান করা সম্ভব নয় ঠিক যেমনটি সাবেক সোভিয়েত ইউনিয়ন সরকারের বলে ঘটেছিল আসছে ষোলো জুন জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকের আগে যুক্তরাষ্ট্র সম্পর্কে পুতিনের এমন মন্তব্য বেশ আলোচিত হচ্ছে এবার খেলার সংবাদ আজ বাংলাদেশ সময় রাত আটটায় বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে খেলাটি হবে এখন পর্যন্ত ছয় ম্যাচে দুই ড্রয়ে গ্রুপে পঞ্চম অবস্থানে আছে বাংলাদেশ তিন পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান চতুর্থ স্থানে এর আগে প্রথম পর্বের ম্যাচে ভারতের সঙ্গে এক এক গোলে ছিল বাংলাদেশ ঢাকার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে তিন ম্যাচ পর হারে সাত পেল আবাহনী লিমিটেড আকাশী হলুদ জার্সিধারীদের আট উইকেটে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি প্রথমে ব্যাট করে ইমতিয়াজ হোসেন ও মেহেদী মিরাজের মারমুখী ব্যাটিংয়ে ছয় উইকেটে একশো চৌষট্টি রান নেয় খেলাঘর জবাবে পাঁচ উইকেটে একশো ছাপ্পান্ন রানে থায় আবাহনী ইনিংস এর আগের ম্যাচে সাইফ হাসানের হাফ সেঞ্চুরিতে শাইন পুকুরকে চার উইকেটে হারায় প্রাইম ব্যাংক বা নিউজ রাউন্ড আপ পর্যন্তই বানো নিউজের আপডেট পেতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন বানো ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ বানো ডিজিটাল ইউটিউব ডট কম স্ল্যাশ বানো টিভি ডিজিটাল ধন্যবাদ সবাইকে